الرحمن الرحيم الملك القدوس সর্বস্তরের সম্মানিত বিরাদরানে ইসলাম, পর্দান্তরালে সম্মানিত মাদরানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অভিমুখী হচ্ছে, যার কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। শিরিক মুক্ত হয়ে, তাওহীদে উজ্জীবিত হয়ে তার দিকে ধাবিত হচ্ছি। সম্মানিত বিরাদরান ইসলাম, দুটি আয়াত তেলাওয়াত করেছি, একটি তাওহীদ বিষয়ক আর একটি কিয়ামত বিষয়ক। দুটি বিষয়ে কিছু কথা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও, এ বিষয়ে তোমার হৃদয়কে আলোকিত করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞানের নূরে তোমার মনোজগৎকে উজ্জ্বল করে নাও, সকল অন্ধকার থেকে তোমার হৃদয়কে মুক্ত করে নাও। মানব হৃদয়ের আলো জ্যোতি লাইট আসে আল্লাহর সাথে যখন এ মানব হৃদয় সম্পৃক্ত হয় তাওহীদের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মাধ্যমে। আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং পৃথিবী সমূহের কুল মখলুকাতের মনোজগতের আলো নূর জ্যোতি হলেন আল্লাহ। এই মন যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ তারের সাহায্যে যখন এটি আল্লাহর সাথে সংযুক্ত হয়, এই হৃদয় আলোকিত হয়। কেমন আলোকিত হয় এর একটি উদাহরণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, হযরত হানজালার হাদিসে দেখতে পাই, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কানাল ইয়াউমুল লাযী দাখালা ফীহি আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদীনা আদাআ মিনহা কুল্লু শাইই, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, তার আগমনের কারণে সিনাই নবুয়তের নূরের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ যে লাইট যে জ্যোতি তিনি নিয়ে এসেছিলেন তার সিনায় করে, আদাআ মিনহা কুল্লু শাইই, মদিনার সকল কিছু আলোর বন্যায় যেন ভেসে গেল, সকল কিছু
ঘর দুয়ার গাছ গাছালি পাহাড় পর্বত মানব কুল মদিনার সকল কিছু আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পা রাখার সাথে সাথে। ফলাম্মা কানা আল-ইয়াউমুল লাযী মাতা ফীহিল নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযলামা মিনহা কুল্লু শাইই। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধাম থেকে বিদায় নিলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন, আযলামা মিনহা কুল্লু শাইই, মদিনার সব কিছু অন্ধকারে ছেয়ে গেল নবীজির মৃত্যুর সাথে সাথে। ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন, গ্রহণযোগ্য একটি হাদিস। মানব হৃদয়ে আলোকিত, মানুষ আলোকিত হয় লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। আল্লাহ বলেন, কিতাবুন আনজালাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এই যে কিতাব বিশ্ব ইতিহাসে একমাত্র কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এটি তোমার প্রতি নাজিল করেছি যেন সকল অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারো, চন্দ্র সূর্য পূজার অন্ধকার থেকে আল্লাহর একত্ববাদের আলোর দিকে নিয়ে আসতে পারো। বটগাছ পূজা, গাভী পূজা, পাথর পূজা, পীর ফকির পূজা, ব্রাহ্মণ ঠাকুর পূজা, পোপ ফাদার পূজা, দুনিয়ার পূজা, অর্থ সম্পদের পূজা, তন্ত্র মন্ত্রের পূজা, বিভিন্ন বাদ মতবাদ পূজা, বডিওয়ালা মূর্তি, বডি বিহীন মূর্তি, যাবতীয় মূর্তি পূজার অন্ধকার থেকে বের করে আল্লাহর তাওহীদের আলোর দিকে যাতে নিয়ে আসতে পারো, সেই জন্য এই কোরআন নাজিল করেছি। মানুষের মন যখন আল্লাহর ওয়াহির বাইরে নিজেই নিজের চলার পথ আবিষ্কার করে, মানুষের মনটাও একটা মূর্তি, মানুষের মনটাও একটা নারায়ণ, মানুষের মনটাও একটা গণেশ, বরং দুনিয়ার সবচেয়ে বড় গণেশ হলো মানুষের মন, এর চেয়ে বড় গণেশ আর নাই। পাগল মন, মন রে তুই কেন এত কথা বলিস, গোটা পৃথিবীতে এখন পাগল মন যা বলে সেদিকেই ছুটে চলেছে, আল্লাহর কিছু ইমানদার বান্দা ছাড়া গোটা পৃথিবী এই পাগল মন সমস্ত মূর্তির মাদার, সমস্ত মূর্তির মাদারকে মা কে এই মনটা এটাই বানায়। মাদারে বুতহাবুতে নফসে সমাজ, দুনিয়াতে তো লক্ষ কোটি মূর্তি দেখো, নির্মাণটা করেছে কি? এক মূর্তি তো আরেক মূর্তি বানায়নি, বানিয়েছে তোমার ভেতরে একটা নফস, মূর্তি নির্মাতা একটা নফস, ডল নির্মাতা একটা নফস তোমার ভিতরে আছে, একটা ফেরাউন তোমার ভিতরে আছে, নফস নামক একটা নমরুদ তোমার ভিতরে আছে, নফস নামক এই ফেরাউন নমরুদেই যত মূর্তি বানায়, নফস নামক নমরুদ ফেরাউনেই যত সিনেমা হল বানায়, নফস নামক নমরুদ ফেরাউন এটাই যত মদের বার তৈরি করে, নফস নামক নমরুদ ফেরাউন
এইটাই যত ক্যাসিনো জুয়া নিশা ইয়াবা বাবার কারখানা এটাই তো তৈরি করে। أرأيت من اتخذ إلهه هواه তাকে কি দেখেছো যে তার মাবুদ বানিয়ে নিয়েছে তার এই বিভ্রান্ত অন্ধকার মনের চাওয়া পাওয়া কুপ্রবৃত্তি এর কুপ্রবৃত্তিকে সে মাবুদ বানিয়ে নিয়েছে। এই মাবুদ যা বলে সে তাই করে, ঠিক না কি? জলে স্থলে অন্তরিক্ষে পাপাচার আর পাপাচার, অন্যায় অন্যায় আর কদাচার, এখন সারা পৃথিবী ভরে গেছে, ভরে গেছে না? ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন ইউসাব্বু ফিহি শাউ মিনাস সামা হাত্তা ইয়াবলুগাল ফায়াফা। এক জামানা আসবে নবীজিকে আল্লাহ তাআলা দেখিয়েছেন আমাদের এই যুগটা 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই যুগের সকল সিনারিও দৃশ্য তিনি দেখিয়ে দিয়েছেন হাতের তালুতে। ইন্নাল্লাহা জাল্লালিয়াল আরদ হাত্তা রাআইতু ফারাআইতু মা হুয়া কায়িনুন ফিহা। আল্লাহ গোটা পৃথিবী আমার সামনে সিনারিও তুলে ধরেছেন, আমি কিয়ামত পর্যন্ত কোন সালে কি হবে, 2018 সালে কি, 19 সালে কি হতে যাচ্ছে, 20 সালে কি হবে, 21 সালে কি মঞ্চায়িত হবে, 22 সালের পৃথিবী কেমন হবে, সমগ্র পৃথিবীর 7 মহাদেশের সমস্ত সিনারিও আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন। فَنَنْظُرُ إِلَى مَا هُوَ كَائِنٌ فِيهَا كَأَنِّي أَنْظُرُ إِلَى كَفِّ هَذَا। আমি দুনিয়ার দিকে তাকিয়ে আছি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর দিকে তাকিয়ে আছি, যেন আমি আমার হাতের তালুর দিকে তাকিয়ে থাকলে হাতের তালু যেমন স্পষ্ট দেখি গোটা পৃথিবীকে এইভাবেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখে দেখে উনি বলেছেন, আপনারা যে আজকে মাহফিলে সমবেত হবেন এই সিনারিও ওনার দেখা আছে। কে দেখিয়েছে? আল্লাহ, আল্লাহ দেখিয়েছে। অতীত বর্তমান ভবিষ্যৎ তার কাছে সব এক সমান, তিনি সবই দেখাতে পারেন, ঠিক নয় কি? এত তলাতু ফিন্নারে ফারাইতু আকসারা আহলিহান নিসা। মেরাজের রাতে আমি জাহান্নামে উকি মারলাম, দেখি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারীরা। নারীরা তো এখনো জাহান্নামে যায়নি, জাহান্নামে যাবে তো বিচারের পরে, ঠিক নয় কি? এখন হলে কিছু কবর আজাব হবে, জাহান্নামে তো আর নিক্ষেপ করা হবে না। জাহান্নামে নিক্ষেপ করা হবে কোন দিন? হাসরের ময়দানে শেষ বিচারের পরে। তো নবীজি উঁকি মেরে সব অধিকাংশ মহিলারা জাহান্নামে, জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা, এটা কেমনে দেখলেন? মানে ভবিষ্যৎ সিনারিওটা আল্লাহ তাআলা তার সর্বশক্তি বলে তিনি চিত্রায়িত করতে পারেন, পারেন কিনা? সায়েন্স ফিকশনের মধ্যে মানুষ আন্দাজ করে যে ভবিষ্যৎ সায়েন্স কেমন হতে পারে, কল্পনা করে করে দেখায়। আল্লাহ তাআলা তার কল্পনা করতে হয় না, উনি বাস্তবই দেখাতে পারেন। বর্তমান এক অন্ধকার যুগ, গোটা পৃথিবী এখন বিচ্ছুত, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া ট্রেন, লাঞ্ছিত ট্রেন, গোটা পৃথিবী কাত হয়ে আছে। গোটা পৃথিবীকে যদি আমরা কল্পনা করি, মনে করো নরসিংদী স্টেশনে একটা ট্রেন এসে লাঞ্ছিত হয়ে কাত হয়ে পড়ে আছে, গোটা পৃথিবীটা এখন সেই ট্রেনের মতো লাইন থেকে বিচ্ছিত হয়ে কাত হয়ে পড়ে আছে, এটাকে ধাক্কাইলে কি হবে? উন্নয়ন যতই করতে চান, লাইনে তোলার আগে যত উন্নয়ন,
সবই অনুন্নয়ন, ঠিক নয় কি? নারী সমস্যার সমাধান যত বেশি করা হচ্ছে তত নারীরা অতল তলে তলিয়ে যাচ্ছে। বিশ্ব শান্তির জন্য যত দৌড়ঝাঁপ তত বিশ্বযুদ্ধ ত্বরান্বিত হচ্ছে, হচ্ছে কিনা? সামনে মহাযুদ্ধ আসবে, মালাহেম বিশ্ব মুসলিমের সামরিক কেন্দ্র হবে মহাযুদ্ধের দিনে বিলগুত, সিরিয়ার গুতা শহরে। সেই সময় আসতেছে সিরিয়াতে শামে কেউ ঢুকলে আর বাঁচে না, কোন বেঈমান শামে ঢুকলে আর রক্ষা নেই, শেষ, সব ঢুকছে এখন ওখানে। সারা বিশ্বের এমন কেউ নাই যারা ঢুকে নাই শাম, আমেরিকা, ইউরোপ, রাশিয়া সবাই এখন কোথায় আছে? শামে আছে। ইহুদিরাও শামে আছে। ইসরায়েল রাষ্ট্রের আগের নাম কি? শাম। ইসরায়েল রাষ্ট্রের আগের নাম কি? শাম। আশাম আরদুল মাহশারি ওয়াল মানসার, শাম হলো হাসরের ভূমি, এখানে সব মানব জাতির হাসর হবে, এখান থেকে আবার সিংহের ফুৎকারের পর বের করা হবে। ইসরায়েল রাষ্ট্র আগে ছিল না, এটা তৈরি হয়েছে 1947 সালে এক বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে। এর আগের নাম ছিল শাম। শামে ঢুকলে মরণ ছাড় উপায় নেই। মঙ্গোলীয় তাতারিরা যারা বাগদাদে 18,000 জ্ঞানী গুণী বিজ্ঞানী আলিম ওলামাকে জবাই করেছিল, শামের আইন জালুত যুদ্ধে এমন পরাজিত হয়েছে যে আর কোমর সোজা করে উঠতে পারেনি। দাজ্জাল সারা বিশ্ব ফিতনা ফাসাদে জর্জরিত করে এসে ফায়ানজিলু ঈসা ইবনে মরিয়াম ইনদাল মানারাতিল বাইদা ফায়াকতুলুহু বিবাবিল লুদ, শামের লুদ নামক শহরের গেইটে দাজ্জাল এসে নিহত হবে। গোটা পৃথিবীতে কোথাও তাকে কেউ কিছু করতে পারবে না, যখন শামে ঢুকবে মরণ। দাজ্জালের মতো মহা মহাশক্তিধর ব্যক্তি যে নিজেকে আল্লাহ রব মাবুদ দাবি করবে সেও মারা পড়বে এখানে শামে। দাজ্জালের ক্ষমতার তুলনায় আমেরিকা, রাশিয়া, ইউরোপ ইত্যাদি এদের ক্ষমতা নসিও না, কারণ আজকে সমস্ত পরাশক্তি বৃহৎ শক্তি একসাথ হলেও সূর্যকে আটকাতে পারবে না। পারবে? পৃথিবীর আণ্বিক গতি চেঞ্জ করে একদিন সমান এক বছর হবে, এটা পারবে? কারো সাধ্য নেই, কিন্তু দাজ্জাল করবে এটা। তার একদিন প্রথম দিন হবে এক বছরের সমান লম্বা, মানে সূর্য 10:11 যে পজিশনে থাকে ঠিক এইরকম পজিশনে এসে আটকে যাবে, আর যাওয়া যায় নাই, অস্ত নেই, নড়াচড়া নেই, মানে পৃথিবীর আণ্বিক গতি বন্ধ, সূর্য দেখা যাচ্ছে আটকে আছে। এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ দিয়েছেন কাকে? দাজ্জালকে। বর্তমান আমেরিকা, রাশিয়া, ইউরোপ যাই আছে, এই ক্ষমতা কারোই নেই। এত বড় পাওয়ার দাজ্জালের যে আর্নিক গতি বন্ধ করে সূর্যকে স্থির করে দেবে, একটা বছর গোটা মানব জাতি কিসে কষ্টে কাটাবে? একটা দিন যদি 365 দিনের সমান হয়, আমরা জানি একটা রাত
যদি দুদিন দুই রাতের সমান হয় কত কষ্ট সেই রাত, কয়বার জাগবেন, কয়বার ঘুমাবেন, কয়বার টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, বাচ্চাদের ছেঁচামেচি, পোলাপানের চিল্লাচিল্লি, কি একটা হাসর কেয়ামত হবে একটা রাত দু রাতের সমান হলে, ঠিক নয় কি? সেখানে একটা দিন সমান সমান কত, 365 দিন, কি অবস্থাটা হবে? মাথা ঠিক থাকবে? হাই প্রেসারের রোগীদের কি কেয়ামত? যার প্রেসার 80/120 তারও প্রেসার 620 হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় পাওয়ারের দাজ্জাল যখন শামে ঢুকবে মারা পড়বে, শামে ঢুকবে কি পড়বে? শাম হলো গোরস্তান, সমস্ত বেঈমানের গোরস্তান হলো কি? শাম। নবীজি বলেছেন তুবালি শাম, শামের জন্য সুসংবাদ, ধন্যবাদ, কংগ্রাচুলেশন, হ্যাঁ শামের জন্য মুবারকবাদ। সাহাবারা বললেন আইন জালিকা ইয়া রাসূলুল্লাহ, কেন শামের জন্য মুবারকবাদ? তিনি বললেন লিআন্না মালাইকাতার রহমান বাসিদাতুন নাজনিহাতাহা আলা শাম, রহমানের অজস্র অ্যাঞ্জেল ফেরেশতা শামের উপরে ডানা বিস্তার করে রয়েছে। এখন শামে সবাই আছে, মরার জন্য গেছে, কিসের জন্য গেছে? ইসরায়েল ওখানে গেছে মরার জন্য, গোরস্তান। সারা পৃথিবী থেকে ইহুদিদেরকে ধরে এনে এনে মারতে বহু সময় লাগবে, ঝামেলা, এত খাটনি করবে কে? এক জায়গায় আয় এখানে। ফাইজা জা ওয়াদুল আখিরাতি জিন্না বিকুম লাফিফা, শেষ মরার ওয়াদা প্রমিস প্রতিশ্রুতির সময় যখন আসবে সারা বিশ্ব থেকে ইহুদি জাতি তোদেরকে এক জায়গায় জড়ো করব, সেই জায়গাটার নাম হলো ইসরাইল। মরার জন্য আসছে, কি জন্য আসছে? শামে ঢুকলে রক্ষা নেই। আমাদের বাংলাদেশি বাঙালি ভাইয়েরা সিঙ্গাপুরে বাড়ি করে, জাপানে করে, আমেরিকা ইউরোপে বাড়ি করে, লাভ নাই। সিঙ্গাপুরে বাড়ি করতে যাবেন না, জাপানে বাড়ি করতে যাবেন না, টাকা পয়সা আছে শাম দেশে বিনিয়োগ করেন বা শাম দেশের আশপাশে, শাম দেশ অথবা লা ইয়াবকা মুমিনুন ইল্লা লাহিকা বিশাম। পৃথিবীতে এখন এমন একজন মুমিনও থাকবে না আগামী দিনগুলোতে যে শামে চলে যাবে না, সব ওই মুখী শান্তি ঈমান। ইন্নাল ঈমানা ইজা ওয়া ইন্নাল ফিতনা ইজা ওয়াকাত, ইন্নাল ঈমানা ইজা ওয়াকাতিল ফিতানু বিশাম। সহিহ হাদিস, শামের ব্যাপারে 20টি সহিহ হাদিস আছে, টাটকা বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন ফিতনার যুগে ঘরে ঘরে গান বাজনা, সারে গামা বাদা নিশা, ঘরে ঘরে আই লাভ ইউ, ঘরে ঘরে পর্ণ ছবি, ঘরে ঘরে প্যান্ট শার্ট ওলা তরুণ তরুণী, ঘরে ঘরে সব পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের প্রজনন কেন্দ্র, চর্চা কেন্দ্র, এই যখন হবে তখন ঈমান খুঁজে পাবে না কোথাও, ঈমান খুঁজে পাবে এক জায়গায়, একটা জায়গায়, সে জায়গার নাম হলো শাম। কোথায়? এখন বাড়িটা ওইদিকে করতে হবে, কারণ ফায়ার পুলিশ আসতেছে, অগ্নি পুলিশ। নার অন্তঃপুরে জমিন কারে আদান তাসুকুন নাস ইলাল মাহশার, বুখারী মুসলিম সহ বিভিন্ন সহি গ্রন্থের হাদিস যে শেষ জামানায় একটা ফায়ার, একটা আগুন আসবে, গোটা বিশ্বকে ঘেরাও দিয়ে সমগ্র মানব জাতিকে ধাওয়া করবে, ধাওয়া করে করে নিয়ে যাবে, আসামি ধরার মতো করে নিয়ে যাবে শামের দিকে। আগুন তোমাকে ধাওয়া করবে কেন? আগে ভাগে গিয়ে হাজির হও, আগুনের দৌড়ানি খেয়ে যাবে কেন? বাংলাদেশ থেকে শাম পর্যন্ত হাঁটতে পারবেন কে কে? বাংলাদেশ থেকে সিরিয়া পর্যন্ত, শাম পর্যন্ত হেঁটে যাওয়া সম্ভব? কিন্তু আগুনে দৌড়ানি দিলে কি করবেন?
যেতে তো হবে, বুড়া বুড়ি শুনবে না, নারী পুরুষ কোনো কথা শুনবে না। তা কুলু মান তাকাল্লাব, যে পিছে পড়বে আগুনকে খেয়ে ফেলবে, জ্বালিয়ে দিবে। তখন দৌড়বেন ঘাটটি ঘোরটা সব থুইয়া, তখন দৌড়বেন আগে দৌড়েন, বুঝেন না। সেটা কোন হিজরতুন বাদ হিজর ফখিয়ার ইবাদিল্লাহি আলজামহুম মুহাজির ইব্রাহিম। দেশ ত্যাগের পর দেশ ত্যাগ ঘটতে থাকবে, সিরিজ দেশ ত্যাগ, সিরিজ ইমিগ্রেশন চলতে থাকবে, এমন বিশ্ব পরিস্থিতি আসতেছে। আল্লাহর নেককার বান্দারা সব চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের দেশ শাম দেশে। আমি শাম শাম বলতেছি, অনেকে হয়তো বুঝতে পারছেন না আসলে কোন দেশ। হাদিসে যে শাম দেশ এসেছে, যে শাম দেশ সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, ওই শাম দেশ, যে শাম দেশে বিশ্ববাসীর জন্য আমি বরকত রেখেছি, সেই শাম দেশটা হলো ইসরাইল। বর্তমান ইসরাইলরা যে দখল করেছে যে জায়গাটুকু, এটাও আরদে মুকাদ্দাসা, পবিত্র ভূমি, ঈমান ইসলামের পবিত্র ভূমি। ইসরাইলের দখলকৃত এটা পুরোটা, ফিলিস্তিনের অধীনে যেটুকু আছে পুরোটা, সিরিয়া পুরোটা, লেবানন পুরো কমপ্লিট, জর্ডান পুরোটা, তুরস্কের কিছু একটা অংশ সিরিয়ার পাশাপাশি যেটা, এটাও শামের অংশ, ইরাকের একটা অংশ, এই মোট পাঁচটি আর দুইটি সাতটি, সাতটি দেশ মিলে যে ভূখণ্ড, এটা হলো হাদিসের ভাষায় আরদ শাম। এখন আর সিঙ্গাপুরে বাড়ি করার চিন্তা করেন না, কারণ সিঙ্গাপুর থেকে দৌড়তে হবে শাম পর্যন্ত, কেমনে যাবেন? যত দূরে বাড়ি করবেন তত বিপদ হতে পারে। মনে মনে ভাবছেন কাজী সাহেব কবে কোন যুগে আসবে আপনার এইসব পরিস্থিতি, এখনই আমরা এগুলি চিন্তা করে লাভ আছে? টাইম নাই বেশি, সিগন্যাল, ওই যে ট্রেন লাইনে কি বলে, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, টাইম শর্ট, কি সিগন্যাল ডাউন, কেমতে সিগন্যাল ডাউন হয়ে গেছে কবে, এখনো বসে আছে, লাইনও ক্লিয়ার দিয়ে দিয়েছে, টাইমও কি জিরো টাইম, জিরো টাইমে চলে আসছে, টাইম নাই এখনো। সিঙ্গাপুর বাড়ি করেন, দৌড়তে দৌড়তে যান হালাক হয়ে যাবে, আমেরিকা গিয়ে বাড়ি করে কম আক্কল মুসলমান, কোন আক্কলে আমেরিকা গিয়ে বাড়ি করে এত দূর, সেখান থেকে সামনে আস্তে আস্তে যান ফাটা আটলান্টিক মহাসাগর ফাড়ে দিতে হবে, আগুনের দৌড়ানি খেয়ে নৌকা পাও, জাহাজ পাও, উঠতে তো হবে, উপায় তো নাই। এসছে সৌদি আরব, মিশর, তুরস্ক, ওমান, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এইসব অঞ্চলে গিয়ে আস্তানা গড়ো, আগুনে দৌড়ানি দিবে, আস্তে করে হেঁটে শামে ঢুকে যাবে, আর চিন্তা নাই। এক সৌদি আরবেই তো 23টা বাংলাদেশের সমান। আমি তো এবার সৌদি আরবে গিয়ে দেখলাম আরাফাতের ময়দানে যে বৃষ্টি হলো, যে ঠান্ডা পড়লো, যে বিদ্যুৎ চমকালো, যে ঝড় ঝঞ্ঝা হলো, মনে হলো যেন আরেক বাংলাদেশ। আল্লাহু আকবার, গোটা আরব দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা আল্লাহ করে দিচ্ছেন, কেন করে দিচ্ছেন? আমার শিশুকাল থেকে আমি এই হাদিসগুলো নিয়ে ঘাঁটি, এটা আমার অভ্যাস। সৌদি আরব কেন কিয়ামতের আগে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে? লা তাকুমুস্সা হাত্তা তাউদ আরদুল আরাবি মুরুজান ওয়া আনহারা, সহিহ মুসলিম বর্ণিত একটি সহিহ হাদিস। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না সমগ্র আরব ভূমি নদ নদী ঝর্ণা বাগ বাগিচায় ভরপুর হয়ে না উঠবে ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহু আকবার। তাইফের ব্যাপারে নবীজি বলছেন, ইয়া মুআজ ইন তালাত বিকা হায়াতুন ইউশিকু আন তারা মা হা হুনা কাদ মুলিয়াত জিনানা। মুআজ, তোমাকে বলে গেলাম যদি দীর্ঘ হায়াত পাও এই সমগ্র তায়েবকে দেখবা,
বাগ বাগিচায় সবুজ শ্যামল হয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আজকে তাইফ গিয়া দেখে তো আল্লাহ তাআলা গোটা আরব ভূমিকে সবুজ করছেন কেন? একটা উদ্দেশ্য তো আছে নাকি? আজকে যেমন এখানে প্যান্ডেল হয়েছে, বাতি দেয়া হয়েছে, চেয়ার দেয়া হয়েছে, আপনাদের বসার জায়গা করা হয়েছে, একটা উদ্দেশ্য তো আছে যে আপনারা আসবেন, বক্তব্য হবে, না হয়তো এই আয়োজন করা হতো না, ঠিক না কি? সমগ্র আরব ভূখণ্ড ব্যাপী বিশাল আয়োজন, মরুভূমিতে এখন ঝর্ণাধারা বরফপাত হয়ে সবুজ হয়ে যাচ্ছে, এই আয়োজন কেন করা হচ্ছে? সারা বিশ্ব থেকে মানব জাতি অবশ্যই শাম্মুখী হবে, শাম্মুখী এবং শামের আশপাশের দেশগুলিতে তারা বসবাস করতে হবে, খাবার পাবে কোথায়, পানি পাবে কোথায়? এই জন্য আপনাদের ভবিষ্যৎ অবস্থান হিসেবে ভবিষ্যৎ সোনার বাংলা হবে আরব দেশ নাকি? ইমাম মাহদী আসলে তো আর ভিসা লাগবে না, ভিসা তো হলো জালিমের কাণ্ড কারখানা, কিসের ভিসা? মুসলমান বাংলাদেশ থেকে রওনা দেবে, 57 মুসলিম দেশ ভ্রমণ করে আসবে উইদাউট এনি ভিসা, কিসের ভিসা? কোন ভিসা লাগবে না, ইমাম মাহদি আসবে ওই আইন পাশ করে দিবেন সাথে সাথে। আপনাদের খাদ্য ভান্ডার সৌদি আরবে তৈরি হচ্ছে, আমি দেখে আসছি, সবুজ হচ্ছে, আম হচ্ছে, পিয়াজ হচ্ছে, ফলমূল হচ্ছে, রেডি হন ইনশাআল্লাহ। খালি কেবল আমি তোমায় ভালোবাসি বলে এই বাংলাদেশে যতই ছিলেন থাকতে পারবেন না, বুঝেন না? ফিউচার ভিশন আরবিতে বলে ইস্তিশরাফুল মুস্তাকবিল, ভবিষ্যৎ দর্শন, মানুষের জীবনে একটা ভবিষ্যৎ চিন্তা, ভবিষ্যৎ দর্শন লাগে। মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব, ইয়াসরিব এক ইহুদির নাম, সেই ইহুদি ব্যক্তিটি ইস্তিশরাফুল মুস্তাকবিল ফিউচার দর্শন, ফিউচার ভিশনের বিদ্যায় সে পণ্ডিত ছিল, সে তার বাড়ি ছিল সিরিয়ায়, সে জানতো শেষ নবী একজন আসবেন, খেজুর বাগান বেষ্টিত এক ভূমিতে তিনি হিজরত করবেন, সেই ভূমিতেই শেষ জামানার নবীকে পাওয়া যাবে। ওই ইহুদি পণ্ডিত সারা বিশ্বের বণিক দল, ব্যবসায়ী দল যারাই যেখান থেকে আসতো, খেজুর বেষ্টিত ভূখণ্ড পৃথিবীতে কোথায় সে খোঁজ নিত। তার ভবিষ্যৎ দর্শনটা এতটা সুন্দর ছিল, মদিনার দিক থেকে যে বণিক দল সিরিয়ায় গেল তাদের মুখোমুখি হলে পরে তারা বলল, হ্যাঁ আমরা যে ভূখণ্ডে থাকি সেটা অজস্র খেজুর বাগান বেষ্টিত একটা ভূখণ্ড। সেই ইহুদি শেষ নবীকে পাওয়ার জন্য সিরিয়া থেকে হিজরত করে মদিনায় আসলো, মদিনায় এসে সে তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণী যে কেমন ভূখণ্ডে শেষ নবী হিজরত করবেন এটা দেখলো, দেখে তার নিশ্চিত আইডিয়া আসলো যে হ্যাঁ এই ভূমিতেই শেষ নবী আসবেন। দেখেন দেখেন, একমাত্র শেষ নবীকে পাওয়ার জন্য সিরিয়া ত্যাগ করে সে মদিনায় গিয়ে তার সন্তানদেরকে বসবাস করিয়েছে। রুয়াতুল মুস্তাকবিল ভবিষ্যৎ দর্শন থাকতে হয়। আজকে আমি যে কথাগুলি বলছি এগুলি প্রত্যেকটাই হাদিসের কথা, কোরআনের কথা। আপনার ফিউচার কি? ফিউচার হলো ওইদিকে, এদিকে না। সেজন্য অলরেডি খাদ্যের আয়োজন চলছে, গোটা আরব ভূখণ্ড সবুজ শ্যামল করা হচ্ছে, আপনাকে খাওয়াতে হবে, এই জন্য আপনাকে খাওয়াবে বলে আল্লাহ তাআলা আয়োজন শুরু করেছে। আপনারা আছেন তো শুধু বাংলাদেশ নিয়ে, হ্যাঁ অবশ্যই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, যতদিন আল্লাহ থাকতে দেবেন থাকবো, কিন্তু সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, টাইম শর্ট, বাংলাদেশে সব করেন, বাংলাদেশের উন্নয়নের জোয়ার বইয়ে দেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা কাম্য, এটা করতে হবে। তার পাশাপাশি এক নজর ফিউচার, আমার ভবিষ্যৎ কিন্তু সেই দিকে, ঠিক নয় কি? পারলে সৌদি আরবে জমি কিনেন, ওমানে গিয়ে কিনেন, মিশরে কিনেন, তুরস্ক তো আপনার জন্য খোলা, আর দুগান সাহেব শুনলে আরো খুশি হবে ইনশাআল্লাহ। আমারও নিয়ত আছে ছাত্র জীবন থেকে ফিউচার ওইদিকে হবে ইনশাআল্লাহ।
যতদিন বাংলাদেশে আছি আছি ইনশাআল্লাহ, কিন্তু এরপরে ওইদিকে একটা নজর, কারণ এটা হাদিস। আল্লাহর নেককার আল্লাহর প্রিয় সকল বান্দা ওই মুখী হয়ে যাবে। থাকবে বিশ্বের সর্বনিকৃষ্ট আল্লাহর বান্দা বান্দিগুলি, সেরা দুষ্ট নিকৃষ্ট জালিম ফাসেক সিনার পাপিষ্ঠ পাপাচারী এরা থাকবে বাকি ভূখণ্ডে। তালফাজুহুম মারদুহুম, তারা যেই ভূমিতে থাকবে সেই ভূমি তাদেরকে ছুঁড়ে মারবে। তাকজারুহুম নাফসুল্লাহ, আল্লাহর মন তাদেরকে ঘৃণা করবে। তাহশুরুহুমুন নারু মাআল কিরাদাতি ওয়াল খানাজির, আগুনে সে বেষ্টনী দিয়ে বানর শুকুরের সাথে ওদেরকে হাসর করিয়ে শাম মুলুকের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এমন একটা ফিউচার দর্শন দিলাম, এই জন্য দিলাম যে যেভাবে আমেরিকা বাড়ি বানাবার হিড়িক, লন্ডনে বাড়ি বানাবার হিড়িক, জাপানে সিঙ্গাপুরে মালয়েশিয়ায় বাড়ি বানাচ্ছেন, পরে তো একদিন যখন বাড়িটাড়ি ছেড়ে পালাবেন বলবেন কাজী সাহেব তুমি তো কেয়ামতের আলামত নিয়ে অনেক কথাই বলেছিলে, এই কথাটা কেন বললে না যে বাড়িটা কোথায় বানানো উচিত, ঠিক নয় কি? এই জন্য আপনাদেরকে দিলাম, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসমান এখন ঐমুখী, আসমান এখন শ্যামমুখী, পুরো আসমান শ্যামমুখী। নবীজি বলেন রাআইতু আমুদাল কিতাবে উখতুলিসা মিন তাহতা বিসাদাতি, আমি দেখলাম কোরআন আমার বালিশের নিচ থেকে ছু মেরে নিয়ে যাওয়া হয়েছে। অতএব সেই মুখী প্রথম আয়াতে বলেছেন ওই মসজিদে আকসা যার চারপাশকে আমি বরকতময় করেছি, চারপাশ বরকতময়। সুখের বিষয় হলো সৌদি আরব একটি মুসলিম কান্ট্রি, দুবাই কাতার আরব আমিরাত এটা সেটা সব কি মুসলিম, ইরান মুসলিম, ইরাক মুসলিম, লিবিয়া মুসলিম, মিশর মুসলিম, তুরস্ক মুসলিম, তা আপনাদের আমাদের জায়গার কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। কেউ আর মনে করবেন না আমি দেশকে ভালোবাসি না, না অবশ্যই ভালোবাসি দেশকে, অবশ্যই ভালোবাসি দেশকে, ভালোবাসতেই হবে। এই জন্যই আল্লাহ বলেছেন নিজের দেশ থেকে যে বেরিয়ে গেল কোন দূর উদ্দেশ্যে চলে চলে যাচ্ছে, সে সেখানে গিয়ে আল্লাহর দিন পালন করবে, সে যেখানেই মারা যাক না কেন তাকে জান্নাত দিয়ে আল্লাহর উপরে ফরজ হয়ে গেল। দেশ ত্যাগ যে কত দুঃখের, কত বেদনা, কত কষ্টের এটা আল্লাহ জানেন না। বাইতিহি মুহাজিরুন ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত, যে আল্লাহ আর রাসূলের দিকে হিজরত করে দেশ ত্যাগ হলো, দেশ ত্যাগী হলো, মৃত্যু যদি তাকে গ্রাস করে প্রতিমধ্যে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার আজর তার জান্নাত তার প্রতিদান অ্যাওয়ার্ড রেওয়ার্ড আল্লাহর উপরে ওয়াজিব হয়ে গেল। বাংলাদেশে আমাদেরকে জায়গা করে দিয়েছেন কে কে? আল্লাহ। এই বছর আমি একটা একটা বক্তৃতা করেছি কয়েকদিন, যে মাটির নিচে আরো ছয় পৃথিবী আছে, আপনারা কি কেউ দেখেছেন সেটা, পেয়েছেন? হ্যাঁ,
মাটির নিচে ছয়টা আরো পৃথিবী আছে, কোরআন বলছে, হাদিস বলছে। হিটলার ওখানে গিয়ে দেখে আসছে, ওখানকার সাম্রাজ্যের নাম হিটলার দিয়েছে সম্বালা, রাজধানীর নাম আগারতা। হিটলার মাটির নিচের যে পৃথিবী দেখে এসেছিল, বার্লিন জাদুঘরে সে লিখে রেখেছে যে সেই সাম্রাজ্যটা গোটা আমেরিকা মহাদেশ আর জার্মান একসাথ করলে যা হবে এত বড়। পাক পাকালি, গাছগাছালি, নদ নদী মখলুকে ভরা মাটির নিচে পৃথিবী আছে, কিন্তু সেখানে পরিবেশে আমরা হয়তো টিকব না। এই জন্য আমরা হব সাম্মুখী। কোন মুখী? সাম্মুখী। মাটির নিচে ছয় পৃথিবী নিয়ে বিস্তারিত বক্তব্য আমি দিয়েছি। ইয়াজুজ মাজুজ ওরা ওখানে আছে মাটির নিচে। ইয়াজুজ মাজুজের সংখ্যা পৃথিবীতে ফিফরার সংখ্যার চেয়ে বেশি, ট্রিলিয়ন ট্রিলিয়ন। মানুষ যদি 850 কোটি হয়, তারা যে কত হাজার 850 কোটি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বিপুল ইয়াজুজ মাজুজ কোথায় থাকে? অবশ্যই তো এই পৃথিবীর মতো একটা গোটা পৃথিবী দরকার ওদের জন্য, একটা মহাদেশ না, এরকম একটা আস্ত পৃথিবী দরকার। সেই পৃথিবীতেও তারা, আমরা এই এই মজলিসে যেইভাবে গাদাগাদি করে আছি, এইরকম গাদাগাদি করে আছে ওরা। কোরআনের ভাষা শুনেন, ও তরকন বাদহুম ইয়াউমা ইয়ামুজু ফি বাদ। জুলকারনাইন যখন আর্মেনিয়া আজারবাইজানের ওই সুড়ঙ্গ পথ ছিলগালা করে দিলেন লোহার পিতল দিয়ে, তখন ইয়াজুজ মাজুজের অবস্থা ছিল ইয়াউমাইজিন ইয়ামুজু বাদহুম ফি বাদ। ইয়াজুজ মাজুজের এক দল আরেক দলের উপরে পানির মতো ঢেউ খেলাচ্ছে, ঢেউ খাচ্ছে, এই রকম গাদাগাদি অবস্থা ওদের। প্রিয় ভাইরা, আমি বক্তব্য শুরু করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, সাথে কিয়ামতের কথা বললাম। একটু পাষাণ মনগুলি যাতে নরম হয়, আমাদের এই মনগুলি মধ্য পড়া কঠিন শিলার চেয়েও আরো কঠিন শিলা, ঠিক না? ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আমার মুখের কথা না, আল্লাহ নিজে বলছেন, তোমাদের হৃদয় যখন কঠিন হয় পাথরের মতো, বরং পাথরের চেয়েও আরো কঠিন হয়, এত কঠিন। পাথর তো কাঁদে, কান্না করে, পাথরের কান্নার পানি ঝর্ণা আকারে পৃথিবীতে প্রবাহিত হয়, আর পাষাণ মানুষের মন থেকে কোনো কান্না চোখের পানি আসে না, এতটা কঠিন। এই জন্য কেয়ামত, কেয়ামতের আগের মানুষকে কেয়ামত দিয়ে ওয়াজ না করলে এদের মন গলানো যাবে না, এই জন্য কেয়ামতের ওয়াজ দরকার। কেয়ামতের মহাপ্রলয়ের বুলডোজারের মার খাইলে এই মনটা একটুখানি ডরায় না, রে কিছু একটা পরিবর্তন করতে হবে, এইভাবে আর চলবে না। ও ভাইয়েরা, فَعَلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهِ knowledge لَا إِلَهَ إِلَّا اللَّهِ علم لَا إِلَهَ إِلَّا اللَّهِ بِشْكُوش لَا إِلَهَ إِلَّا اللَّهِ دوتي جوتي عالو light انتر جگتے پروش کرا তোমাকে যুদ্ধ করতে হবে, আগামী দিনের যুদ্ধ হবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে শিরিকের লড়াই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দাজ্জালের লড়াই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ব্লু কালার প্রজেক্টের লড়াই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে হার প্রজেক্টের লড়াই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বিশ্বব্যাপী দাজ্জালিক শেতানিক নেটওয়ার্কের লড়াই। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তুমি যুদ্ধে জয় হতে পারবে না, পারবে না, পারবে না। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, এটাকে বুঝতে হবে। আগামী আগামী যুদ্ধ আসতেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের পরে, মিরাকল বনাম মিরাকল, অস্ত্রের কোনো কাজ নাই, সামান্য কাজ থাকবে অস্ত্রে, যুদ্ধ হবে অলৌকিক পাল্টা অলৌকিক, দাজ্জাল সূর্য আটক করে দেবে অলৌকিক, কি বন্দুক মারবে, সারা জীবন যত হাদিস পড়েছি দাজ্জাল নামক
বিশ্ব পরাশক্তির হাতে কোনো বিমান বাহিনী থাকবে, কোনো হাদিসে নাই। ক্ষেপণাস্ত্র ইউনিট থাকবে এটাও নাই, ট্যাঙ্ক বাহিনী থাকবে এটাও নাই, তার কোনো পদাতিক মিলিটারি থাকবে এটাও নাই। যা আছে সব নিরাকার, একাই সব করবে, সূর্য আটকে দেবে, সে প্রকৃতিকে ব্যবহার করবে, প্রকৃতির উপরে ক্ষমতা জমাবে, ক্ষমতা প্রয়োগ করবে। আল্লাহ তাকে এত বড় ক্ষমতা দিবেন, গোটা প্রকৃতিকে হাতের মুঠে নিয়ে নেবে, অস্ত্র লাগবে না, সাগর দিয়ে মেরে দেবে তোমাকে, তোমাকে তার হাতে এমন পাওয়ার বঙ্গোপসাগরের সমস্ত মানে বাংলাদেশের উপর দিয়ে চালিয়ে দিতে পারবে। কারণ তার ক্ষমতার রেঞ্জ কতটুকু শুনেন, সহি মুসলিমের হাদিস, ইয়ামুরুস সামাআতুন্তির, মহাকাশকে বলবে বৃষ্টি লাগবে বৃষ্টি দাও, সাথে সাথে আকাশ বৃষ্টি দেয়া শুরু করবে। মহাকাশের উপরে তার নিয়ন্ত্রণ আল্লাহ এটা দেবেন। আর্টিফিশিয়াল আল্লাহ কে বিশ্বাস করে আর অরিজিনাল প্রকৃত আল্লাহকে কে বিশ্বাস করে এই পরীক্ষার জন্য? সে যত ক্ষমতারই অধিকারী হোক তার এক চোখ কানা, যিনি আল্লাহ হবেন তিনি এতটা অক্ষম তো হতেই পারেন না যে নিজের একটা চোখ তিনি ঠিক রাখতে পারলেন না। উনি যতই সূর্য আটকে ফেলুক, যতই আকাশে অর্ডার দিয়ে বৃষ্টি নামক, ওয়াল আরদা ফাতুমবিদ, জমিনকে অর্ডার দিবে ফসল দাও, জমিন ফসল দেবে, মরুভূমিকে বলবে আখরিজি কুনুজাক, তোমার সমস্ত ধনভণ্ডার খনি আছে বের করে দাও, সব বের করে দাও, ফাতাতবাহু কুনুজুল আরদে কায়াসি বিন নাহালে, মৌমাছির মতো সমস্ত খনিজ লোহা পিতল তেল স্বর্ণ যা আছে খনিজ দ্রব্য সব মৌমাছির মতো তার পিছে ছুটবে। সে হলো অস্ত্র হিসেবে প্রকৃতিকে ব্যবহার করবে, গোটা বিশ্বকে ব্যবহার করবে এই ক্ষমতা। আপনাকেও পাল্টা মিরাকল আপনাকে অর্জন করতে হবে, সেই অর্জন করতে পারবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে। ওয়ামুরু আলাল কারিয়া ফায়াদউহুম ফায়ারুদ্দুন আলাই, সে কোন গ্রাম দিয়ে যাবে বলবে আমার ইবাদত করো, তারা ইবাদত করবে না, রাজি হবে না। ফাসবাহু মুমহিলিন, এই গ্রামবাসী কপর্দকশূন্য হয়ে যাবে, হাতে কিছুই থাকবে না, ঘরের মুড়ি টিন চালের তার পাত্র তরকারির পাতিল হাড়ি পাতিল শুদ্ধ তার জলে ভিজে ছুটবে। আল্লাহ কি এক চুম্বকীয় আকর্ষণ, সে করে সব ছুটবে তার পিছনে। তা আমাদের মিরাকল হবে কি, আমরা সুবহানাল্লাহ বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমাদের পেট ভরে যাবে। ওদের খাদ্য হবে সুবহানাল্লাহ, মুমিনদের খাদ্য হবে আলহামদুলিল্লাহ, মুমিনদের খাদ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনদের খাদ্য হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আগামী যুদ্ধ হবে মিরাকল বনাম মিরাকল, অলৌকিক বনাম অলৌকিক, এক অলৌকিক ক্ষমতা নিয়ে দাজ্জাল লড়বে, আরেক অলৌকিক ক্ষমতা নিয়ে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম নামবেন। ওনার নজর যত কিলোমিটার যাবে, ঈসা আলাইহিসসালামের নজর যত কিলোমিটার যাবে, নিঃশ্বাস তত কিলোমিটার যাবে, নিঃশ্বাস তত কিলোমিটার, তার নিঃশ্বাস যেই কাফেরের শরীর টাচ করবে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মিলহু ফিল মা, লবণ পানিতে যেমন গলে যায় ওই কাফের ওইভাবে গলে যাবে। ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাস এমন রাসায়নিক, এমন কেমিক্যাল, আল্লাহু আকবার, কাফেরের গায়ে লাগার সাথে সাথে লবণের মতো গলে যাবে, মিরাকল না তো? মিরাকল কে পাবে, ইমানদার পাবে, কে পাবে, ইমানদার পাবে। এই জন্য এখন তাওহীদের দরকার, কিসের দরকার? আগামী দেশ বিশ্ব শাসনের জন্য, বিশ্ব জয়ের জন্য আমাদের তাওহীদের দরকার, কিসের দরকার?
দিলটাকে সাফ করে নেয় সমস্ত শিরিক থেকে, অংশীবাদ থেকে, নিজের এই হার্টকে হৃদয়কে পরিষ্কার করে নেন। এই উম্মত বর্তমানে শিরিকে লিপ্ত হয়েছে। কোন শিরিক? সহিহ বুখারীর একটি হাদিস, তাইসা আবদুদ্দিন তাইসা আবদুদ্দিরহাম, দিনারের বান্দা ধ্বংস হো দিরহামের গোলাম ধ্বংস হো। কিসের গোলাম? দিনারের গোলাম, দিরহামের গোলাম, টাকা পয়সা। বর্তমানে আমরা মুসলিমরাও টাকা পূজারি। কি পূজারি? টাকা পূজারি। টাকা হলে আর দীন ঈমান কোরআন হাদিস আর কিছু লাগবে না, টাকা হলেই শুনলাম, ঠিক নয় কি? আমরা আজকাল আব্দুল্লাহ হওয়ার বদলে কি হয়ে গেছি? আব্দুদ্দিরহাম, আব্দুদ্দিন, আব্দুর টাকা, আব্দুর ডলার, আব্দুল ইউরো। দিনার দেরাম করে তো মনে মনে ভাবেন যে এটা তো বুখারীর হাদিস, দিন আর কি দেরাম, এই জন্য একটু ভাঙ্গি বললে তো। দিনার দেরাম বলতে আসলে মুদ্রা, কি কারেন্সিকে বোঝানো হয়েছে, কারেন্সি পূজার। আপনারা যারা আমেরিকা যান নিশ্চয় জানেন, আমেরিকা গেলে উলঙ্গ হয়ে যেতে হবে, হাজারের মধ্যে দু চারজন হয়তো ঠিক থাকে, অনেক কষ্ট করে। মুফতি ইসলামী ফতোয়া হলো, তুমি অমুসলিম দেশে যেতে পারো এক শর্তে, শর্ত হলো তোমাকে নিশ্চিত লিখিত দিতে হবে অমুসলিম দেশে যাবার পর পুরা দিনের উপর তুমিও থাকতে সক্ষম হবা, তোমার ছেলে মেয়েরাও থাকতে সক্ষম হবে, এমন কি তৃতীয় প্রজন্ম তোমার নাতি নাতনিরাও ইসলামের উপর থাকতে সক্ষম হবে। এই এই নিশ্চয়তা যদি দিতে পারো তারপর তুমি যাও। দিতে পারবেন? আপনার নিজেরই তো খবর থাকবে না, আপনার কিসের ছেলে মেয়ে আর কিসের নাতি নাতিনকে ঠিক রাখার গ্যারান্টি দিবেন? নিজেরই খবর নাই। ওই ঢাকা এই যে সরকার পার এক যুবক, এক যুবক যে যার দাওয়াতে প্রেরণায় আহ্বানে গোটা এলাকার মানুষ নামাজ ধরেছে, মুসল্লি হয়েছে, ইসলামমুখী হয়েছে। সে বিদেশে অমুসলিম দেশে গিয়ে চার বছর থেকে আসার পরে তাকে এখন ঘুম থেকে জাগিয়ে মসজিদে নেওয়া যায়, তার লাইফটাই নাই। বর্তমান দুনিয়াটা অসুস্থ, বর্তমান দুনিয়াটা কি অসুস্থ, কিছু রোগ আছে মানুষের, সেই রোগগুলি হলে ওয়াল খেয়ে ফেলে, বিল্ডিং এর ওয়াল আছে না। আমি একটা মসজিদে নামাজ পড়াতাম, একটা লোক এসে মসজিদের ওয়াল যে আস্তরণটা আছে এটা কেটে কেটে খাইত। আমার আশপাশেও দুই একজন রোগী আমি পেয়েছি, কিছু প্রেগনেন্ট মহিলা ওই অবস্থায় তারা বিল্ডিং এর চুন খুলে খুলে খায় অসুস্থতার কারণে। অসুস্থ হলে নাট বল্টু খায়, ওয়াল খায়, ঘরের ওয়াল খেয়ে ফেলে, মাটি খায়, সাগর কলা তার কাছে ভালো লাগে না, কমলা আপেল বেদানা নাশপাতি ভালো লাগে না, ভালো লাগে চুন ছুরকি ইট, ইট খায়, কত মানুষ দেখেছি মাটি খায়। তো বর্তমান অসুস্থ পৃথিবী ভালো জিনিস খেতে চায় না, ঠিক কি না? ভালো জিনিস খেতে চায় না, মন্দ দেন সমানে খাবে, ভালো দেন খেতে চায় না, দুনিয়াটা অসুস্থ। বর্তমান পৃথিবীটা সিটার। সহিহ আল জামে গ্রন্থে আল্লামা নাসিরউদ্দিন আলবানী একটি সহিহ হাদিস বর্ণনা করেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি সানাওয়াতিন খাদ্দাআত, কিয়ামতের আগে কতগুলো বছর আসবে সিরিয়াস ধোকাবাজ সিটার প্রতারক,
বছরগুলি প্রতারক। কি প্রতারক? বছরগুলি প্রতারক, যুগটাই প্রতারক, প্রতারণা করছে। গোটা বিশ্ব এখন প্রতারণার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পশ্চিমা বিশ্বের নারীরা, গোটা নারী জাতি এমন প্রতারিত হয়েছে, তাদের দেশের ইলেকট্রনিক মিডিয়া, তাদের দেশের বিভিন্ন পত্র পত্রিকা এবং লেখনী, তাদের বিভিন্ন মাধ্যমে গোটা নারী জাতি পশ্চিমা বিশ্বে প্রতারিত হয়ে এমন অবস্থায় গেছে, জীবন যৌবন সব হারিয়ে এখন তাদের শেষ ঠিকানা কোথায়? তারা ভাবতো, আহা কি সভ্যতা, কি ওপেন লাইফ, কি স্মার্ট লাইফ, হায় রে সুখ, হায় রে বিশ্ব পর্যটন, হ্যাঁ টুরিস্ট লাইফ, যেদিকে ইচ্ছা ওইদিকে যাই, কত কি, যে যৌবন শেষ আর আধা পয়সাও মূল্য নেই। একটা পশ্চিমা বিশ্বে কি জানেন, একটা স্যান্ডেলের মূল্য আছে, একটা মহিলার কোনো মূল্য নেই। একটা মহিলার কোনো মূল্য না, একটা স্যান্ডেলের মূল্য আছে। তারা বৃদ্ধাশ্রমে যায়, তাদের ইতিহাস আমরা পড়ি, সিঁড়ির উপরে মরে গেছে। ছয় মাস পরে লোকজন খবর পেয়েছে, একজন মহিলা এই সিঁড়ির উপরে মরে গেছে, তার নিজের ঘরের সিঁড়ির উপরে মরে গেছে। কেউ নেই, কে দেখবে? স্বামী নাই, সন্তান নাই, তার আশপাশের কোনো প্রতিবেশী নাই, আত্মীয়রাও কিছু খবর রাখে না। এমন এক লাইফ, বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, যৌবন শেষ, বাস একটা কলার যেমন কলার ভিতরে অংশটা খেয়ে চামড়াটা ফেলে দিল রাস্তায়, এটার উপরে রিক্সা যায়, অটো যায়, গাড়ি যায়, এটা কে খেয়াল করে? এটা পাশ্চাত্য মেয়েদের প্রতারিত হওয়ার দৃশ্য হলো এই। এই জন্য পশ্চিমা বিশ্বে যদি 100,000 অমুসলিম মুসলিম হয়, ইসলাম কবুল করে, সেখানে খুঁজলে পাওয়া যাবে 75,000 হলো মহিলা। তারা প্রতারণা বুঝে গেছে, এই জন্য এতটা ইসলাম। শিক্ষা, শিক্ষার ক্ষেত্রে দেখুন, এ প্লাস, গোল্ডেন এ প্লাস, একেবারে ফার্স্ট ক্লাস গোল্ডেন এ প্লাস পেতে পেতে এম এ ডিগ্রি পর্যন্ত নিয়েছে। যোগ্যতার বেলায় কিছুই নেই, একটু ইংরেজি টকিং করতে দিলে দাঁড়াই থাকে। প্রতারণা, এই গোল্ডেন এ প্লাস আর এ প্লাস একটা প্রতারণা, একটা প্রতারণা। ভিতরে কি নেই, শুধু কেবল কোন সালে কোন প্রশ্ন আসছে এইটা দেখে দেখে এটা অনায়াসে এ প্লাস গোল্ডেন এ প্লাস পাওয়া যায়। আগের যুগের ক্লাস 5 পড়ে যে যোগ্যতা আসতো, এখন এম এ ক্লাসে গিয়েও সেই যোগ্যতাটা তৈরি হয় না। বাহ্যিক তো দেখানো হচ্ছে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেতে পেতে ডক্টর হয়ে গেছে। আমার কাছে মাঝে মধ্যে আমার মাদ্রাসা লেভেলে দেখি, সেই মিশর, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে এক ব্রিফকে সার্টিফিকেট, আমার তো কিছুই নেই। আমরা তো সেই যে 1982 সালে কামাল একটু করেছি, যে এখনো মূল সার্টিফিকেটটাও তুলি নেই, আমাদের পাশে যখন এক ব্রিফকে সার্টিফিকেট ওলা বসে, হ্যাঁ একটা হাদিস জিজ্ঞাসা করলে আমরা তো এখান থেকে ভিতর থেকে টপ করে বলে দিই। আর উনি করে কি, কম্পিউটার একটা আছে, এটা খোঁজে এটা কোথায় আছে, যে তুমি কি পড়ালেখা করলে, কি পড়ালেখা করলে তুমি এমন এমন করো কেন, এগুলি করার জন্য পাস করছো, তোমার ভিতরে কি আছে? মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ মাদ্রাসা সার্টিফিকেট পুড়ে ফেলছিলেন, যে এটা আমার দরকার নাই, এটা থাকলে আমার এটার উপরে ট্রাস্ট নির্ভরশীলতা বাড়বে, আমি মনে করবো আমি আইএম ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর কি পড়ালেখা দিয়ে কি করবো। এই জন্য ওটা পুড়ে দিয়েছে, যে জ্ঞানের উপরে নির্ভর করে চলবি, কাগজের উপরে নির্ভর করে না। শিক্ষা ব্যবস্থায়, যে শিক্ষা ব্যবস্থায় আল্লাহ নাই, ওটা হলো আবু জাহেল বানাবার শিক্ষা ব্যবস্থা, ঠিক না? 90 আবু জাহেল, গোটা বিশ্ব এখন 90 আবু জাহেল, 90 আবু লাহাব, 90 উতবা সাহেবা,
নব্বইয়া তৈরির কারখানা, ঠিক নয় কি? কি আছে এগুলো? পড়ালেখা কি আছে? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ক্লাস নাইনে পড়ে যে কবিতা লিখে যায় এখন এমএ পাস করে পারে না, পড়তেই পারে না। আমরা আমাদের শিশুকালে যখন শিশু কবিতা পড়েছি, আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা হতে, তপন মানে সূর্য, তরুণ তপন কোথা হতে পেলো এত আলো, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক, কোকিল কেন এমন কালো ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেন মা হয় লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়, মা হেসে কন সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। ওরা কি পড়ালেখা করেছিল যে ওদের মুখ দিয়া একটা শিশু কি ভাবতে পারে, কি প্রশ্ন তার মনে উঁকি দিতে পারে, কি সুন্দর এসে ফুটিয়ে তুললো। আর এখনকার যারা লেখেন আমাদের এসব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে হাট্টি বা টিম টিম তারা মাঠে পারে পারে। আমার কাছে আগের কবিতাটা মনে হলো যেন বাংলার তালমিছরি, আর এই কবিতাতে মনে হলো গোবর, গোয়াল ঘরে গোবর। আপনারা একমত কিনা? যে যেমন বল্লা, বল্লার ভিতরে শুধু বিষ, সে বিষই তো দেবে আর কি দেবে, মৌমাছির ভিতরে মধু আছে নাকি? বিষ তার আত্মরক্ষার প্রয়োজনে সে সংরক্ষণ করে, কিন্তু বিশ্বকে সে বিষ দেয় না, মধু পরিবেশন করে, ঠিক না কি? প্রতারক ইন্ন বাইনা ইয়াদাই সাআতি সানাওয়াতিন খাদ্দাআত সিটার 2018 সাল ছিল একটা সিটার সাল, 2019 সাল আরেক সিটার, গ্রেট সিটার আসতেছে 2020 সাল, তার থেকে আরো গ্রেট সিনিয়র আসবে 2021-22 সবগুলি সিটার। সবগুলো কি কি সিটার কি? পুরো সাল কে বলছেন? আল্লাহ নবী সানাওয়াত মানে সাল বছর, খাদ্দাত মানে সিটার প্রতারক, বছরগুলি প্রতারক, যা দিচ্ছে টোটাল প্রতারক। এত বড় বড় গোদা মুরগি বানাইছে, ফার্স্ট যেদিন এই গোদা মুরগির সাথে আমার দেখা, বাজার থেকে শুকনা পাতলা মুরগি আনি, বুঝতে হয় না কিছু হয় না, আরে মিজানের বাপ এত সুন্দর, এই এত নাদুস নুদুস নরম, মিজানের বাপে কোত্থেকে এই মুরগিগুলি আনে? তাড়াতাড়ি সন্ধান নিয়ে সে জায়গায় গেলাম, আরে আমিও তো খনি পেয়ে গেলাম, বাড়িতে এনে আমরা ঘরের ভিতরে খেয়ে সে কি আনন্দ, কে জানতো এটা যে কত বড় প্রতারণা, কত বড় ঠক। এখন ব্রয়লার মুরগির নাম শুনলে বমি আসে, এক সময় খুব প্রতারিত হয়েছিলাম, দেশি মুরগিকে খুব জুলুম করেছিল, দেশি মুরগিকে খুব তুচ্ছ তা ছিল অবহেলা করেছিল। আরে এটা কি, এটা ওজন দিলে হয় না আধা কেজি, ওটা ওজন দিলে হয়ে যায় 3-4 কেজি, এখন দেখি যে এটা হলো ক্যান্সারের দীপু, গোদা মুরগি এটা কি ক্যান্সারের দীপু। আমার এক বাগিনা তাকে চিনে, কয় মামা এই মুরগি এত বড় বস বসা গোস্ত, ভিতরে সব পানি, এটা রান্না করতে গেলে আলগা পানি লাগে, বরং এইটার ভিতরে এত পানি যে চামচ দিয়ে কেটে কেটে আরো পানি ফেলতে হয়, পানি দিবেন কি, তার ভিতর থেকে ভিতরে পানির কারখানা, হাই অ্যান্টিবায়োটিক দিয়া এতটুক গোস্তকে ফুলাইয়া এতটুক বানাইছে। প্রতারণা কিভাবে করে? আমরা তো বৈজ্ঞানিক,
বৈজ্ঞানিক ভাইদের প্রতি আস্থা রেখে ইস বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে, এত মানুষ না হলে খেতো কি, বিশ্বাস করে আমরা খাচ্ছি। আমার ওই MBBS পড়া ওই বাগিনা বলে, মাহমুদ তার নাম, সে বলে মামা একই কোম্পানি মুরগির খামার দিয়েছে, সেই কোম্পানি আবার ক্যান্সার হাসপাতাল দিয়েছে, তাদের আবার ঔষধের কারখানা দিয়েছে, তারাই আবার গোরস্থান দিয়েছে প্যাকেজ। গোদা মুরগি খাও, খেলে তো অনায়াসে ক্যান্সার তো হবে, হাসপাতাল রেডি, কি করবো আর দুনিয়াতে, আর তোমার থাকি লাভ কি, গোদা মুরগি খাও, দুনিয়াতে আসছে কষ্ট সৃষ্টি করে, এখন এটা খাইতে হবে, খেয়ে ক্যান্সার হবে, ক্যান্সার হাসপাতালে যাও, আর হাসপাতালে গেলে ওষুধ লাগবে, কারখানা তো আছে, আর শেষ দু চার বছর পরে মামা, আমার MBBS ভাগিনা বলে মামা ডাক্তার আসে কি করে জানেন, কিচ্ছু কয় না, চুপচাপ ছয় মাস, এক বছর, 14 মাস, 3 মাস, এই 4-5টা কথা বলে চলে যায়। মানে অর্থাৎ ওনার হায়াত আছে আর 6 মাস, ওনার আছে আর 12 মাস, ইনার 14 মাস, ওনার 3 মাস, ডেট দিয়ে চলে যায়। এই হলো বর্তমান বিজ্ঞানের হাতে, বর্তমান শ্যাটানিক দাজ্জালিক এই অসভ্যতার হাতে গোটা মানব জাতি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, মানুষের কিছু নাই। সব দাদান সভ্যতার হাসপাতাল, ঔষধ, এর শহরে জীবন, এর আপনার বাতি দিয়ে রাত একবারে ঝলমলে রাত, এইসব পরিবেশে থেকে কি হয়, হাসপাতালে গেলে দেখবেন বাচ্চাগুলি এক একটার এক এক কেয়ামত, একটার মাথায় নাই, মুখটা এত বড়, মাথাটা এইটুকু, জিকা ভাইরাস আছে না, জিকা ভাইরাস, একটা বাচ্চা আছে তার হার্ট ছিদ্র, একটা আছে ফুসফুস ফুটা, একটা আছে 6 বছর হয়েছে মুখে কথাই ফুটে না। অধিকাংশ মানুষ যে আল্লাহর একটা জাতি, বর্তমান সভ্যতা প্রতারণা করতে করতে জাতিটাকে শেষ করে দিচ্ছে। ইন্না বাইনা ইয়াদাইস সানাওয়াতিন খাদ্দাত, সবচেয়ে প্রতারিত হয়েছে আমাদের মা জাতি, বর্তমান সভ্যতার হাতে সবচেয়ে নির্মম নিষ্ঠুর ভাবে সিটিং সিটিং এর মুখোমুখি, প্রতারণার মুখোমুখি হয়েছে কারা, আমাদের মা জাতি। পশ্চিমা মায়েদের কথা তো বললাম, বাংলাদেশের মা জাতিরাও আধুনিক নারী স্বাধীনতার নামে, নারী মুক্তির নামে, নারী শিক্ষার নামে, নারী উন্নয়নের নামে রাত 2টা বাজে পুরুষ নাই, মহিলারা দেখবেন দিব্যি রাস্তা, তাদের কাজ শেষ নাই, দৌড়াচ্ছে তারা, দৌড়াচ্ছে। একজন নারীকে আল্লাহ তাআলা একটা ঘর একটা সংসার দিয়েছেন, এই সংসার যদি তার জীবনে না থাকে, সারা পৃথিবীর সুখ তারে দিলেও সে দুঃখী। আমার পরিচিত একজন উচ্চশিক্ষিত নারী, যিনি জাতিসংঘের জিওলজিস্ট, 4.5 লক্ষ টাকা বেতন, বিয়ে করেন নাই, স্বামী দিয়ে করবো কি, স্বামীর বোঝা টানবো কেন, আমি নিজেই তো এত টাকা, যেদিকে যাই মান মর্যাদার সম্মান, যৌবন আছে, অর্থ আছে, রূপ আছে, বিদ্যা আছে, আর লাগে কি, জীবন শেষে এসে এখন দেখে কেউ নেই, একটা রাত ঘরে নিরাপদে ঘুমাবে, কে নিরাপত্তা দিবে, একদিকে জিনের ভয়, একদিকে চোরের ভয়, আরেকদিকে ডাকাতের ভয়, আরেকদিকে আত্মীয়দের ভয়, যে যেখান দিয়ে পারে ওকে লুট করার চিন্তা, এখন বুঝে, এখন তার অসময়, হায় হায় কেহ কারণে কিছুই নেই। আমেরিকান মেয়েরা এখন মিছিল করে যে তোমাদের উচ্চ পদের এসব চাকরি বাকরি চাই না, একটা স্বামী দাও আর একটা ঘর দাও, কোলে একটা শিশু দাও, আর কিছু চাই না। মার্কিন মেয়েরা এখন আন্দোলন করে,
নারীদেরকে দেখি আহ চাকরি করতে যায় কি কষ্ট, একটা ট্রেনে নরসিংদী থেকে ট্রেনগুলি যায়, আমরা পুরুষেরা উঠতে পারি না ট্রেনে, মহিলাগুলি সেই 10-12-15 জন পুরুষের ভিতরে সে কিভাবে সে উঠে, সে নিজে তার লাইফটাকে মার্ডার করে দিল। এবং এই এই মাগুলির গর্ভে যে সন্তানগুলি আসবে, আজকে তারাই তো প্রতিবন্ধী, আজকে বিশ্বব্যাপী এত প্রতিবন্ধী, এত পাগল, এত অ্যাবনরমাল, অটিস্টিক, এত সমস্যাগ্রস্ত শিশু করতে গেছে, মা জাতি শেষ, মানব জাতি শেষ। প্রিয় ভাইয়েরা, সানাওয়াতিন খাদ্দাআত, এখনকার প্রত্যেকটা সাল হলো প্রতারক, প্রতি সাল শেষে আমরা আশা করি ভালো একটা সাল আসবে, আসে না, আসে না, আসে না। প্রতারণার যে কত প্রকার, আল্লাহ আকবার, এই প্রতারণার কোনো শেষ নাই। শিক্ষায় প্রতারণা, সিস্টেমে প্রতারণা, অফিসে প্রতারণা, পরিবারে প্রতারণা, পরিবার গড়ে সুখের জন্য, এখন পরিবার গড়ার 6 মাস পরে তালাক, বিয়ে না হতে হতে না হতেই তালাকের আয়োজন। সেদিন শুনলাম এক বাড়িতে 3টা বউ ছিল, 3টা পালে, একটা 1 সন্তান রেখে, একটা 2 সন্তান রেখে, একটা স্বামী বিদেশে এমনি পালিয়ে গেছে, স্বামী যা পাইছে সব কিছু, বেচারা বিদেশে বসে বসে ভাবছে আমার স্ত্রী, সে হয়তো ডেইলি কত আই লাভ ইউ পাঠায়, আর স্ত্রী এখান থেকে মনে হয় হ্যাঁ আই লাভ ইউ, সে তার উল্টাটা কয় আর কি, টাকা পয়সা সব জমিয়ে একদিন নাই, সিম সহ আউট, খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্ন বাইনা ইয়াদাই সাআতি সানাওয়াতিন খাদ্দাআত, আবার কত ব্যবসায়ীরা হারামে হালালে মিলিয়ে মিশিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে মনে করছে, প্রতারিত হচ্ছে যে আমি সাকসেসফুল, আমি সাকসেসফুল, সে আরেক প্রতারিত, কিসের সাকসেসফুল? হারামে কখনো মানুষ সাকসেসফুল হয় না, মানুষ হারাম খেলে মানুষের আয়ু কমে যায়, মানুষের মানসিক উন্নতি ধ্বংস হয়ে যায়, মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে হারাম রুজির কারণে। কিন্তু আজকে ক্যাসিনোতে যারা গ্রেপ্তার হয়েছিল তারা প্রতারিত ছিল, তারা একজন যখন বাড়ির বের হয় সামনে গাড়ি পিছনে গাড়ি ডানে বামে বডিগার্ড, তারা কি জীবনে কল্পনা করেছে যে কদিন পরে এই কেয়ামত নেমে আসবে? তারা প্রতারিত ছিল। এইভাবেই গোটা বিশ্বটা এখন, গোটা বিশ্বটা আসলে এক প্রতারণার ফাঁদে পরিণত হয়েছে, আর শেষ প্রাপ্তি কিছু নেই। শেষ প্রাপ্তি দেখবেন এই এই চোখ দাদানো বৈজ্ঞানিক সভ্যতা, আধুনিক সভ্যতা, মডার্ন এই সভ্যতা, আমেরিকা ইউরোপের এই সভ্যতার শেষ প্রাপ্তি গলায় দড়ি। উত্তরায় একজন স্বামী যিনি বিমানের বা যে কোনো এয়ারলাইন্সের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন, রাত্রে স্ট্রোক করে মারা গেলেন, 7 তলায় থাকতেন, ঘরে আর কেউ নেই, স্ত্রী শার্ট প্যান্ট পরা স্ত্রী, জাঙ্গা পরা স্ত্রী, অর্ধ উলঙ্গ স্ত্রী, মডার্ন, বুঝেন না মডার্ন লাইফ, স্বামী বেচারা সব কিছু স্ত্রীর নামে দিয়ে রেখেছে, সে আধুনিক সভ্যতার দ্বারা সে প্রতারিত ছিল, সে জানতো না তার শেষ পরিণামটা কি হবে। সে যখন মারা গেল তার স্ত্রী ভয় পাচ্ছে, একটা মরা লাশ, আমি এখানে কেউ নাই, বিদ্যুৎ চলে গেছে কি করি, স্বামীর গলায় রশি দিয়ে, রশি বেঁধে 7 তলা থেকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিচতলায় রেখে উনি গিয়ে ঘুমিয়েছে, আর 7 তলা থেকে নামাতে গিয়ে গোটা দেহ তার ছিন্ন ভিন্ন, রক্তাক্ত, ইনজুর্ড গোটা শরীরটা। এই সেই স্ত্রী যে স্ত্রীর জন্য সে জীবন যৌবন সব কিছু সে ব্যয় করবে,
কতটা প্রতারিত ছিল। যদি একটা নেককার আল্লাহ ওয়ালি সচ্চরিত্রা স্ত্রী সে পুষত, তার পক্ষে কি সম্ভব ছিল? শার্ট প্যান্ট পরলে আধুনিকা হয় না, স্মার্ট হয় না, সভ্য হয় না, উলঙ্গ চলতে শিখলেই সবার সাথে মিলামেশা, আপনি সবার বান্ধবী, ওনার ফ্রেন্ড সার্কেল, ইবুতে, ফেসবুকে হাজার হাজার লাখ লাখ, এটা হইলেই মানুষ মানুষ হয় না, এটা প্রতারিত হচ্ছে। তুমি তুমি এদেরকে মনে করছো বোরকা ওয়ালি, আল্লাহ ওয়ালিকে তুমি ঘৃণা করতেছো, এরা অচল মাল, এই সমাজের অচল মাল না, এরা এখন অসচল, কেমন পর্যন্ত এরাই সচল, ঠিক নয় কি? এরাই সচল। আর যেগুলিকে তুমি প্রতারিত হচ্ছ, যেগুলিকে দেখে ওদের আর্টিফিশিয়াল ভঙ্গিমা দেখে, ওদের আর্টিফিশিয়াল কথা, আর্টিফিশিয়াল নজর দেখে তুমি প্রতারিত হয়েছ, দেখো মরার পরে যদি গলা দড়ি না দিয়েছ তোমার। ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, যার সাথে ঘর সংসার করলে এতটা বছর, কিভাবে পারলেন ওকে সাততলা থেকে গলায় দড়ি দিয়ে এই শ্রেণীর উপর দিয়ে এইভাবে এত নিষ্ঠুর এত নির্মম আচরণ একজন নারী হয়ে কিভাবে পারলেন? সে বলে, বাবা আমার ভয় লাগে, আমি আমার ভয় পেয়েছি, এটা আমার পার্সোনাল ব্যাপার, আমার স্বামীকে আমি কি করছি করছি, তোমার মাথা ব্যথা করে। এই হলো পরিণতি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীর আরেকটা হাদিস, ইয়াতি আলান নাস জামানুন ইউখাইয়ারুল মারউ বাইনাল আজিজি ওয়াল ফুজুর, এক জামানা আসবে মানুষকে এখতিয়ার দেওয়া হবে বাইনাল আজিজি ওয়াল ফুজুর, হয় ফাঁসে কি করো আর না হয় সমাজের অসল মাল হয়ে ঘরে বসে থাকো। এক মহিলা চাকরির জন্য গিয়েছেন একটা হোটেলে, নামি দামি হোটেল, নাম বললে সবাই চিনবে, বাংলাদেশের এক নাম্বার একটা হোটেল, একটা চাকরি বেতন 40-45 হাজার। একজন গিয়েছেন, যোগ্যতার কোনো অভাব নাই, কিন্তু বোরকা গায়ে দিয়ে গিয়েছেন। অফিসার বলল, আপনি কেন আসছেন? বলে, আপনাদের চাকরির বিজ্ঞপ্তি দেখেছি, তা আমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, আমি পারব। কথা হলে বোরকা গায়ে দিয়ে আসছেন, আপনি বোরকা গায়ে দিয়ে চাকরি করতে আসছেন এখানে? যান, হয় বোরকা ফেলেন আর না হয় বাড়িতে চলে যান। আল্লাহ নবী যেন দেখতে পেয়েছেন এই যুগটা যে আসবে, ইউখাইয়ারুল মারউ বাইনাল আজিজি ওয়াল ফুজুর, এখন হয় তুমি বোরকা ফেলে একটা অসতী নারী হও, অসভ্য হও, তাহলে চাকরি বাকরি সব পাবা, বেতন পাবা, সম্মান পাবা, চেয়ার পাবা, সব পাবা, আর যদি এটা ছাড়তে না পারো, তুমি অক্ষম, অচল, তুমি অচলা, অবলা, অযোগ্য, তোমার এখানে কোনো ভ্যালু নাই, এক পয়সাও দাম নাই, চলে যাও। একটা জমানা এমন আসবে, এসে গেছে কিনা? আল্লাহ নবী কি বলছেন, ফামান আদরাকাহু মিনকুম ফামান আদরাকা যালিক ফালিয়াখতারিল আজিজা আলাল ফুজুর, ওই যুগ যদি কেউ পাও তুমি অযোগ্য থেকো, তুমি অথর্ব থেকো, অগ্রহণযোগ্য থেকো, তুমি যোগ্য হতে যেও না, ওই অযোগ্যতাটাই তোমার যোগ্যতা, ওখানে সাকসেসফুল না হয় তোমার সাকসেস, সেখানে ব্যর্থতাই তোমার সফলতা, কারণ তোমার ক্ষণস্থায়ী জীবন। তুমি যদি ওই পবিত্র লাইফটা ধরে রাখতে পারো, ক্ষণস্থায়ী জীবনে কষ্ট হবে কিন্তু চিরস্থায়ী সুখ তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব তোমার উচিত অক্ষমের ভূমিকায় থাকা, ঠিক নয়? সক্ষম হতে যাবেন না, বর্তমান জমানায় সক্ষম হতে যারা যায় তারা তাদের আখেরাত মার্ডার করে যেতে হবে। ফালিয়াখতারিল আজিজা আলাল ফুজুর, আমার পরিচিত একটা এমএ পাস ছেলে, খুব যোগ্য, নীতিবান, আল্লাহ ওয়ালা, নামাজি কালাম খুব ভালো, কিন্তু ছাপ দাঁড়ি দাঁড়িয়ে গেছে, যে অফিসে যায় প্রথমে ইন্টারভিউতে কল করে, যে দাঁড়িয়ে দেখে আসতে এক দুই প্রশ্ন করে বিদায়,
কত ডজন ডজন সে চাকরিতে গেল আর রিজেক্ট হলো শুধু এই দাড়ির কারণে। দুনিয়া গেছে, দুনিয়া তার হয়তো সে হারিয়েছে, কষ্ট পেয়েছে, দিন তো আর বসে থাকে না, দিন তো চলে যাবে, কিন্তু এই দাড়ির উসিলে যদি জান্নাত পেয়ে যায় তাহলে লাভ হলো না লস হলো? বিশাল ফালিয়াক্তারিল আজিজা আলাল ফুজুর। অসুস্থ পৃথিবী অযোগ্যতাকে যোগ্যতা বানাবে, অসততাকে সততা হিসাবে তারা মনে করবে, মিথ্যাকে সত্য মনে করবে, বিশ্বাসঘাতকতাকে বিশ্বস্ততা মনে করবে। তুমি তোমার নীতি ঠিক রেখে যদি অপান্তে হও, অগ্রহণযোগ্য হও, সেটাই হবা। অপরাধ করে, পাপাচার করে, নীতিহীন নীতিভ্রষ্ট হয়ে ওদের কাছে ওই যুগে ওই জমানায় তুমি যোগ্য হতে যেও না। এটা উম্মতের প্রতি আল্লাহ নবীর পরামর্শ। প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম যে আগামী দুনিয়াটার যুদ্ধ হবে অলৌকিক বনাম অলৌকিক। আমাদের প্রত্যেককে লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করতে হবে, শিরিক বর্জন করবেন, কালিমায়ে তাইয়েবার চর্চা করবেন। পৃথিবীর কোন হাতিয়ার এই কালেমার হাতিয়ারের শক্তি সমান না, পৃথিবীর কোন পাওয়ার কালেমার পাওয়ারের সমান না। হযরত নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার সন্তানকে একটা ওসিয়ত করেছিল, সে ওসিয়তনামাটি সহিহ হাদিস সিরিজে আছে, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ওই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হলো যে নূহ আলাইহিস সালাম বলছেন, আমার প্রিয় বৎস, উসিকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আত্মস্থ করার, হৃদয়ে গেঁথে নেয়ার, এর মর্ম অনুধাবন করার উপদেশ দিচ্ছি। এর শক্তিটা কেমন? ফাইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ লাউ কুন্না হাংকাতান মুবহামা, সাত আসমান সাত জমিন গোটা মহা বিশ্ব যদি একটা লৌহ খণ্ডে পরিণত হয় আর তুমি সেই লৌহ খণ্ডের ভেতরে আবদ্ধ হয়ে গেলা, বাঁচার কোনো উপায় নাই। মহাবিশ্ব পুরো মহাবিশ্ব আকাশ সহ লৌহ খণ্ডে পরিণত হয়ে তোমাকে আটকে ফেলেছে মহাবিশ্বের ভেতরে। তুমি যদি ওই সময়ে লা ইলাহা ইল্লাল্লাহর একটা ধ্বনি তোলো, লা কসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বিশাল যে তার বিস্ফোরণে গোটা মহাবিশ্ব উড়ে হাওয়া হাওয়া হয়ে যাবে, তুমি সেখানের ভিতর থেকে বেরিয়ে আসতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এত বড়। এই জন্য আগামী মিরাকল যুগে যুদ্ধ হবে মিরাকল, হার প্রযুক্তি, এটাকে হার প্রযুক্তি বলে, দাজ্জাল এটা চূড়ান্তটা করবে, প্রকৃতি দিয়ে মেরে ফেলা। আরেকটা প্রযুক্তি আছে ব্লু কালার প্রজেক্ট, নীল রঙের প্রজেক্ট পৃথিবীতে আসতেছে। আপনারা এখন তো টেলিভিশনে ছবি দেখেন, অনুষ্ঠান দেখেন, সামনে আর টেলিভিশন লাগবে না, অনুষ্ঠান দেখবেন আকাশে, আকাশটা একটা স্টুডিও হিসেবে ব্যবহার করবে, দেখবেন একজন ল্যাংটা ফকির আকাশে বক্তৃতা করতে, লেজার রশ্মি দিয়া ল্যাংটা ফকিরের ছবি আকাশে দিয়ে দিবে। আর বাংলাদেশের নর্মাল জনগণ ল্যাংটা ফকিরের পিছনে শত শত হাজার হাজার নারী পুরুষ দৌড়ায়, এই ল্যাংটা ফকির যদি আসমানে উঠে কিসের ওয়াজ নসিহত আর কিসের তালিম তরবিয়ত, কিচ্ছু কুল আসবে না। এই মূর্খ জনগণ, যারা মূর্খ যারা পড়ালেখা করে না, এরা তো মনে করবো সাক্ষাৎ আল্লাহর ওলি, সাক্ষাৎ শাহজালাল শাহ পড়ান, দেখো এটাকে বলে ব্লু কালার প্রজেক্ট, এটা আসতেছে সামনে, ফিতনায়ে দাজ্জালের এক চূড়ান্ত রূপ।
গোটা বিশ্বের মানুষের কোন জাতির কি চাহিদা স্টাডি করে মোবাইলের মাধ্যমে ওরা ডাটা কালেকশন করে ফেলেছে। প্রত্যেক জাতি গোষ্ঠীর চাহিদা অনুসারে তাদের আকাশে ব্লু কালার প্রজেক্টের মাধ্যমে এইসব ছবি এইসব কিছু সামনে সিনারিওতে আনা হবে। সামনে হাদিসে যেমন বলা হয়েছে ইউসাব্বু আলাইহিম শাররু মিনাস সামা, আকাশ থেকে মন্দ ঢেলে দেয়া হবে, হাত্তা ইয়াবলুগাল ফায়াবা, মরুভূমি পর্যন্ত চলে যাবে সব মন্দ। সেই প্রজেক্টটা সামনে আসছে। কয়েক বছর আগে শুনতাম আমাদের বাংলাদেশের একজন বন্ডপীর বলতেছেন যে ওনার ছবি চাঁদে দেখা যায়, এটা বাস্তব, চাঁদে ছবি পাঠানো সম্ভব লেজারের মাধ্যমে ব্লু কালার প্রজেক্ট। এটা ওরা টেস্ট কেস হিসেবে দুই একটা ঘটনা প্রকাশ করেছে, কিন্তু সামনে ব্যাপক আকারে এটা আসবে। ইয়া ইবাদাল্লাহি ফাজবুতু, আল্লাহর বান্দারা ঈমানের উপর অটল অবিচল থেকো। এই জন্য সমস্ত ফিতনার সাথে যুদ্ধ করার জন্য মুমিনের হাতিয়ার একটা ঈমান, আকীদা, সহিহ ঈমান, সহিহ আকীদা দিয়েই কেবল সম্ভব বিশ্বব্যাপী সকল ফিতনার ঊর্ধ্বে নিজেকে রাখা, বিজয়ী হয়ে নিজেকে টিকিয়ে রাখা, এছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে তৌফিক দান করুন এই মসজিদের জন্য। আপনারা কি কোনো, জি হ্যাঁ, ভিতরে রুমাল যাচ্ছে, রুমাল যাচ্ছে। আপনারা এখন এই মজলিসটি করার জন্য তো কিছু জ্বালানি লাগে, নাকি লাগে না? জ্বালানি সংগ্রহ করবে কিছু অর্থ, সবাই পকেটে হাত দেন। জি, 10,000 স্কয়ার ফিট মসজিদ, বিশাল একটা মসজিদ হচ্ছে এই মসজিদে। আপনারা কন্ট্রিবিউশন করেন, আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণে অংশ গ্রহণ করে, তার জন্য জান্নাতে আল্লাহ একটি প্রাসাদ নির্মাণ করে দেন। প্রত্যেকে হাত দেন, আল্লাহ তাআলা তৌফিক দান করে। কিছু প্রশ্ন আপনারা করেছেন, জিন আছে আমরা জানি, বিশ্বাস করি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জিন কি মানুষের শরীরে প্রবেশ করে, তাকে প্রভাবিত করতে পারে? কোরআনে যেটা আছে কাল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাস, জিন টাচ করে তার ছোঁয়া দিয়ে সে মানুষের ব্রেইনকে পাগল করে দিতে পারে, অ্যাবনর্মাল করে দিতে পারে, এটা আছে। চাই সে শরীরের ভিতরে ঢুকুক বা বাইরে থেকেই তার ওয়াসওয়াসার মাধ্যমে, টাচের মাধ্যমে সে এই কাজ করে, সে কাজ করতে পারে, এটা কোনো সন্দেহ নেই, এটা কোরআনিক সত্য। এজন্য কোরআন দিয়ে সেটা চিকিৎসাও করা যায়। সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা আল বাকারা, এগুলো পড়ে যা ঝাড়ফুঁক দিলে জিন আর ওখানে থাকতে পারে না, কোরআনিক তরঙ্গে সে টিকতে পারে না, ওখান থেকে চলে যায়। মসজিদের মাইক দিয়ে আজান ব্যতীত অন্য কিছু বলা যাবে কি? মসজিদের মাইক দিয়ে আজান দেয়া যাবে, কোনো ওয়াজ নসিহত করা যাবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেয়া যাবে, কত কাজই তো আছে। সামাজিক যদি কোনো উপকার হয়, মসজিদ তো সকল সৎ কাজের প্রাণ কেন্দ্র। মসজিদ ছিল নবীজির পার্লামেন্ট, নবীজির হাসপাতাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারালয়, সেক্রেটারিয়েট। মসজিদের ভূমিকা তো গোটা সমাজে যা কল্যাণ কর্ম আছে, সমস্ত কল্যাণ কর্মের সেন্টার হলো মসজিদ, সমস্ত ভালো কাজ মসজিদ থেকে করা যাবে। হযরতে একজন সাহাবীর চিকিৎসা করা হয়েছিল মসজিদে, তার শরীরের রক্ত বেয়ে মসজিদের বাইরে গড়িয়ে পড়েছিল, তিনি পরে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তা মসজিদে চিকিৎসাও করা হয়েছিল সাহাবায়ে কেরামদের। মসজিদে বুখারীর মধ্যে রয়েছে এক কৃষ্ণাঙ্গী মহিলা, সে মসজিদের খেদমত করতো, মসজিদের এক কর্নারে তাকে একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছিল, সে ওই ঘরে থাকতো।
কৃষ্ণাঙ্গ কৃতদাসী। তো আসলে মসজিদ সকল ভালো কাজের কেন্দ্র, এখানে সমস্যা নেই, এগুলি করা যাবে। প্রিয় ভাইয়েরা, আসলে আমার বক্তৃতার সময় আমার শেষ হয়েছে, আমি আর কথা বলবো না। যে প্রশ্নগুলো আছে আমার পরবর্তী বক্তা যিনি আছেন তিনি এই প্রশ্নগুলির উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমি এখানে ইতিরেখা টানলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।